আর্থিকভাবে দুর্বলদের জন্য ফ্ল্যাট, রাজবাড়ি দিঘিকে নতুন করে আকর্ষিত করা সহ জেলা জুড়ে নানান উন্নয়নমূলক কাজের কথা জানালেন এসজেডি এর চেয়ারম্যান। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথকে নিয়ে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিবিধ উন্নয়নমূলক কাজের ব্যাপারে অবগত করেন, যার মধ্যে আর্থিক দিক থেকে দুর্বলদের জন্য 52টি ফ্ল্যাট বিতরণ সহ দিনবাজারে পৌরসভার মার্কেট কমপ্লেক্স বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতি এবং ঐতিহ্যবাহী রাজবাড়ি দিঘিকে পুনরায় পরিষ্কার করে জলপাইগুড়িবাসীদের কাছে বিনোদনের নতুন দিক খুলে দেওয়ার মতো বিষয়গুলি রয়েছে। প্রথম হচ্ছে আপনাদের জানাচ্ছি যে জলপাইগুড়ি জেলাকে জলপাইগুড়ি পৌরসভা এলাকা, ময়নাগুড়ি, মাল, রাজগঞ্জ বিভিন্ন জায়গায় একগুচ্ছ প্রায় 12 কোটি টাকা আমরা এসজেডি এর তরফ থেকে কাজ করছি, তার অ্যাপ্রুভাল এবং আমরা করে আজকে আপনাদের জানাচ্ছি, মানে অনেক লম্বা লিস্ট, ঠিক আছে। তার মধ্যে জলপাইগুড়ি শহরে প্রায় আছে অনেক স্কিম আছে, মালে আছে প্রায় 6 কোটি টাকা, জলপাইগুড়ি শহরেও প্রায় 3 কোটি টাকার আছে নতুন স্কিম, তারপর আপনার ময়নাগুড়িতে আছে এবং রাজগঞ্জে আছে রাস্তা, ড্রেন, ইনফ্রাস্ট্রাকচার। এটা সেকেন্ডলি হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 62টা ফ্ল্যাট আমাদের রেডি আছে, আমরা এটা পৌরসভাকে আমরা দেব, তার মধ্যে 53টা ফ্ল্যাট পৌরসভার ঠিক করবে, বেনিফিশিয়ারি কারা হবে। এই ফ্ল্যাটগুলির আনুমানিক খরচ হয়েছে 4,25,000 করে। তো এবার আমরা বেনিফিশিয়ারি গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তাদের কত শেয়ার হবে, খুবই মিনিমাম হবে, তাদেরকে আমরা ফ্ল্যাটগুলো আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পৌরসভার মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে। ইডব্লিউএস যারা আছে তারা এই ফ্ল্যাটগুলো পাবে। কিছু কিছু জায়গার রাস্তার কথা উনি আজকে বললেন, উনি আজকে সমস্ত বিষয়ে মালবাজার, ধূপগুড়ি, বেপাড়া সমস্ত রাস্তা নিয়ে বললেন। সেখানে দেখা গেল আমাদের জলপাইগুড়ি শহরেরও কিছু রাস্তা এসজেডি এর ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, এই আরও 1 সপ্তাহের মধ্যেই তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে বলে উনি জানালেন। সেক্ষেত্রে কিছু কিছু রাস্তা আমরা যেগুলো আগে আবেদন করে রেখেছিলাম, দেখলাম 4 নম্বর, 21 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এরকম কিছু কিছু 15-16 একটি ওয়ার্ড আছে, এরকম কিছু ওয়ার্ডের রাস্তা যারা এসজেডিতে আবেদন করেছিল সেরকম কিছু রাস্তা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যে।